হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকেই শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। আর আজকে আমার এই ব্লগে আছে আমার বাচ্চাদের প্রিয় খাবার। তো আজকে জুম্মা মোবারক, আর শুক্রবার দিন সবার ঘরেই ভালো ভালো খাবার হয়। তো যাই হোক, আমি আজকে গরু মাংস এনেছে, যতটুকু এনেছে তার অর্ধেক রেখেছি আর অর্ধেক নিয়ে নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য। তো আমার বাদাম বাটা লাগবে, তা আর অল্প বাদাম দেখে আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করিনি, পাটাতেই বেটে নিলাম। আর পাটার বাটার মশলাটা মনে হয় বেশি মিক্স হয়, ভালো লাগে, কিন্তু আমরা তো করে খাই না। তো এই যে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য, আলুগুলো উঠিয়ে তারপরে আমি কিছু পেঁয়াজ ভেজে নিব বেরেস্তার জন্য। এই তো আমার আলু ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। আমি আজকে অনেকগুলো আলু কেটেছি, আলু দিয়ে আরেকটা রেসিপি করব। তো এই যে বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি আজকে বাবুর্চিদের স্টাইলে পেঁয়াজটা কেটেছি, আর বাবুর্চিরা সবসময় দেখি গোল গোল করে পেঁয়াজ কাটে, আমিও পোলাওয়ার জন্য এরকম গোল গোল করেই বেশিরভাগ পেঁয়াজটা কেটে নিই। তো আজকে সব আলুই এরকম গোল গোল করে কেটেছি। তো এই পেঁয়াজটা আমার শুধু বেরেস্তার জন্যই হবে। তারপরে বেরেস্তার পেঁয়াজটা উঠানোর পরে গিয়ে আমি তরকারিটা বসাবো, মাংস তরকারিটা বিরিয়ানির জন্য বসাবো। তো বন্ধুরা, তোমরা কি আসলে সাবস্ক্রাইব করছো, লাইক দিচ্ছো জানি না, বুঝতে পারতেছি না কীভাবে আমার চ্যানেলটা অগ্রসর হবে। তো এই তো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি বেরেস্তা। এরপর আমি চুলায় পেঁয়াজ দিয়ে দেবো কড়াইতে। তো এই যে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তো তেল দিব আর একটু, কারণ এত কম তেলে হবে না। এই পেঁয়াজটাতে ফাইনালি আমি তরকারিটা রান্না করব। আর আমার আমার এই পেঁয়াজটা ছিল নতুন পেঁয়াজ, পুরনো পেঁয়াজগুলো ভালো লাগে না। এই তো আমি তেল আর একটু দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে ভেজে তারপরে আদা রসুন দিব, বাকি মশলা দিব সব বাটায় বেটেছি। তারপরে গুঁড়ো মশলা আছে, গরম মশলাও আমার বাটা আছে, তো সবগুলো একসাথে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে মাংসটা দিব। এই যে আমার গরম মশলাটা ফ্রিজে রেখেছিলাম, একটু নামিয়ে পানি দিলাম যেন তাড়াতাড়ি গলে যায়। আর এখান থেকে আমি টমেটো টমেটো আজকে আমার ঘরে টমেটো সস ছিল না, তাই টমেটো পিউরি করে নিয়েছি। তো পেঁয়াজটা আমার বেশি অধিকাংশই ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন দিয়ে দিব পেঁয়াজে। এই তো দিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে সব মশলাই দেব। পেঁয়াজটা আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে মাখিয়ে নিলাম। তো এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, বাদাম বাটাটাও দিয়ে দিব। দিয়ে তারপর আমি সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমার বাদাম বাটাটা কেমন যেন লাল দেখা যাচ্ছে, সুন্দর করে কষিয়ে তারপরে মাংসগুলো দিব। আর এখানে তো হলুদ অ্যাড হবে না, সামান্য মরিচ দেব। মশলাগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, এই তো সামান্য মরিচ দিয়ে দিচ্ছি। আর আমার এই মরিচগুলো অসম্ভব জাল, প্রচণ্ড জাল, আমি অল্পই খাই, এত জাল খেতে পারি না। তো আমি ভিডিওটা সব একসাথে শ্যুট করে নিয়ে তারপরে একসাথে ভিডিওটা অ্যাড করে তারপরে ভয়েস দিই। বন্ধুরা, আমি কাজের সময়ের ভয়েসগুলো দিই না, কারণ অনেক নয়েজ থাকে রান্না করতে গেলে। এই চামচের বাড়ি, এই এটার শব্দ, ওটার শব্দ, কথার আওয়াজ, এই জন্য আমি সব ভিডিও একসাথে করে মুভ করে তারপরে একেবারে ভয়েস দিই। তো আমার মশলাটা সুন্দরভাবে কষে আসতেছে, আস্তে আস্তে তেল ভাসতেছে, আর পুরো তেলটা বেশি উঠলে আমি মাংসটা দিয়ে দেব। তো আমার মশলাটা ফাইনালি কষে আসছে, তো কিছুক্ষণ মশলাটাকে ভাজবো। এই তো মশলাটা
কষে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে তারপরে আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিব যেন মাংসের পানিটা বের হয়। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে সিদ্ধ করব। তো যারাই আমার প্রিয়জনরা ভিডিওগুলো দেখো, একটা করে লাইক দিও, কারণ একটা লাইকের অনেক দাম আমার কাছে, যেহেতু আমি কচ্ছপ গতিতে এগোচ্ছি। আমি আস্তে আস্তে এগোতে চাই, তোমরা সাপোর্ট করো। আমি একেবারে লাফ দিয়ে গাছে উঠতে চাই না, আস্তে আস্তেই তোমরা সাপোর্ট করো, দেখতে থাকো। আর যদি মনে হয় যে আমার এটা ভুল হয়েছে, পরম শুভাকাঙ্ক্ষী হিসেবে ভুলটা ধরিয়ে দিলে মনে করবো আমার প্রিয়জনরা আমার ভালো চায়। তো যাই হোক, এই যে মাংসটা সুন্দর করে কষে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিব একটুখানি। তোমার পানি একটু দিতেই হবে, বেশি মাংস হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প মাংস যেহেতু এখানে 1 কেজির থেকেও একটুখানি কম আছে, 750 গ্রামের মতো মাংস আছে। তো আমি চাল যতটুকু নিয়েছি, মাংসটাও ততটুকু নিয়েছি। আমি 3 পোয়ার মতো চাল নিয়েছি, মাংস আমার 3 পোয়ার মতনই হবে। তো এই যে বেশি পানি দেইনি, অল্প পানিই দিয়েছি। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো পাশে আরেকটা কড়াই দিয়ে দিলাম, এখানে আমি আলুগুলো ভাজবো। আলুগুলো বাকি দুই দুই পাক আলু আমি রেখে দিয়েছিলাম, বলেছিলাম তোমাদের। তো এই যে আলুগুলো ভাজবো, ভেজে তারপরে আমি এখানে আলু আলু কষা রান্না করব আজকে। তো আলুগুলো আগে সুন্দর করে ভাজবো ভেজে। এই তো আমি আলুগুলো ভাজা শেষ, এখন আমি পোলাওর চালটা ধুয়ে নিচ্ছি, বিরিয়ানিতে লাগবে। তো দেখো এদিক থেকে আমি আলুগুলো সুন্দর করে কষাচ্ছি, না সরি, মাংসগুলো কষাচ্ছি। এখন চালগুলো অ্যাড করে দিলাম, অল্প চাল যেহেতু আলাদা করে আর রান্না করলাম না। আর যেহেতু আমরা ঘরে খাবো, অত ফর্মালিটিস করে ইয়ে করিনি, নিজেরাই খাবো। আজকে বাইরের লোক তেমনভাবে নেই আমাদের সাথে। তো যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে মাংসটা আর ভাতটা একসাথে মিশে যাবে। তো আমার দেখো ভাতটা নিরেশ দেওয়ার সময় হয়ে গেছে, একটা তাওয়াতে আমি বসিয়ে দিব অবশেষে। এই যে দেখো একটা তাওয়াতে বসিয়ে দিয়েছি, যেন চতুর্দিকে জাল উঠে, কারণ একদিকে জাল উঠলে পোড়া লেগে যেতে পারে। তো আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা গলে গেছে, গলে ভিতরের দিকে ঢুকে গেছে। তো আমি এখন আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো আরেকটা ভাপ দিলেই হয়ে যাবে, একটুখানি দানা আছে চালের ভিতরে, তো এটা মিশে যাবে। আর এদিক থেকে আমি আলুর কষাটা রান্না করব, আলু ভেজে তারপরে কষা করব মশলা দিয়ে। তো দেখো আমি আলু কষাটির জন্য গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা রান্না করব। পেঁয়াজ দিয়ে আলুটা, আলুটা যেহেতু আগে ভেজে নিয়েছি, আর নতুন আলু অল্প ভাপেই সিদ্ধ হয়ে যায়। তো আমি ভাজাতে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি, বাকিটা এখানে যখন মশলা দেব মশলাতে বাকিটা সিদ্ধ হবে। তো এই যে আমার এখানে ময় মশলা সব যা যা রেখেছি এটাকে দেওয়ার জন্য রান্না করে নিব। আর বন্ধুরা আজকে একটা আনকমন জিনিস তোমাদের দেখাবো, এটা আমার ছেলের যত বছর বয়স এই মাটির পাত্রটার বয়সও তত বছর। এটাকে বলে পিসনি, এটার নাম পিসনি। এটা আমাকে রংপুর থেকে আমাদের ওয়ার্কশপের, গাড়ির ওয়ার্কশপের একটা মিস্ত্রি ছিল, ওর নাম বকুল, ও আমাকে ওদের দেশ থেকে এনে দিয়েছিল, ও আমাকে এটা উপহার দিয়েছিল। এটা আমি টাকা দিয়ে কিনিনি। তো এই জিনিসটা আমি খুব যত্ন করে রেখেছি, একজনের স্মৃতি। তো ওটা আজকে বের করব, বের করে অল্প একটু জিরা লাগবে, এই জন্য জিরাটাকে আমি পিষবো ওটার ভিতরে। তো আমার এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি, সামান্য ধনে গুঁড়ো দিব, দিয়ে তারপরে আমি মশলাটাকে সুন্দর করে কষাবো, কষিয়ে আলুটাকেও কষা কষা করবো। এই তো হলুদ দিয়ে দিলাম, সামান্য মরিচ দিব আর ধনে গুঁড়িও দিব, দিয়ে দিয়েছি ধনের গুঁড়ি।
তো আমার মশলাটা সুন্দরভাবে কষে গিয়েছে। দেখো মশলাতে তেলটা কি সুন্দরভাবে বেশি উঠেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিব, কারণ আমার আলুটা ভাজা করেছি, বেশি সিদ্ধ হয়নি, এই জন্য একটুখানি সামান্য পানি দিব। দিয়ে তারপর আমি কষা কষা করে ফেলবো পানিটা আলুটাকে সিদ্ধ করে। তো এই যে আলুটা অবশেষে আমার এরকমই থাকবে। এই তো অল্প পানি দিয়েছি, দেখো বেশি পানি দেইনি। দিয়ে তারপর ঢেকে দেব। আর এদিক থেকে আমি একটু জিরা ভেজে নিয়েছি, জিরাটাকে সুন্দর করে পিষবো। তোমাদের কার কার ঘরে এটা আছে কমেন্ট করে জানাবে, অনেকের ঘরে এখন আছে। আর আমি যখন কিনেছি সবাই দেখতে আসতো, আমি যখন আমাকে দিয়েছে তখন আমি নিজেও এটা ব্যবহার করা জানতাম না, আর আমার বাড়িতে যতগুলো ভাড়াটিয়া ছিল তারা কেউ জানতো না। তারপরে বকুল ভাই আমাকে শিখিয়ে দিছে যে এইভাবে করবেন। ওরা নাকি এটার ভিতরে ভর্তা করেও খায়, আদা রসুনও পিষে খায়। তো আমি কখনো আদা রসুনও করিনি, ভর্তাও করিনি, আমি জাস্ট একটু জিরা ফাঁকিই করি। এই জন্যই আমার ছেলের বয়স 14 বছর, এই 14 বছর ধরেই আমার কাছে জিনিসটা ভালো আছে, যত্নে আছে, কারণ জিরা ফাঁকি করতে তারা অত প্রেশার পড়ে না, আর আমি এটা ভেঙে গেলে কোথায় পাবো, সেই জন্য যত্ন করে রেখেছি। একজন ভালোবেসে দিলে সেটার মূল্যায়ন করতে হয়। তো আমার আলুটা ফাইনালি হয়ে গেছে, আমি বিরিয়ানিটা নামিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়ে এসেছি, তো সেটাই তোমাদের দেখালাম, আর এই যে আলুটাও নিয়ে এসেছি। তো ভিডিওটা আমার এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।